হে মানব মণ্ডলী, তোমরা হৃদয়ের কানে ও মনোযোগ সহ আমার বক্তব্য শোনো। আমি জানি না আগামী বছরের সময়ে এই স্থানে এই নগরীতে সম্ভবত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে কিনা। হে মানব সকল সাবধান, সকল প্রকার জাহেলিয়াতকে আমার দুপায়ের নিচে পিষ্ট করে যাচ্ছে। নিরাপরাধ মানুষের রক্তপাত চিরতরে হারাম ঘোষিত হল। প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রাবিয়া বিন হারিস বিন আব্দুল মোত্তালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। সে বনি লাইস গোত্রের দুধ পান করেছে, হুজাইল তাকে হত্যা করেছে। জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হল। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। হে লোক সকল, বলো আজ কোন দিন? সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো, এই হারাম মাসের মতো, এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান, মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেবে। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তোমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিসসালাম, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই, তাকওয়াই শুধু পার্থক্য নির্ণয় করবে। হে লোক সকল, পুরুষদেরকে নারী জাতির উপর নেতৃত্বের মর্যাদা দেয়া হয়েছে, তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে, তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদেরকে আল্লাহর জামিনে গ্রহণ করেছ, তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে নারীরা স্বামীর গৃহে ও তার সতীত্বের মধ্যে অন্য কাউকেও শরিক করবে না। আর নারীগণ স্বামী থেকে উত্তম ভরণ পোষণের অধিকার লাভ করবে। তোমরা তাদেরকে উপদেশ দেবে ও তাদের সাথে সুন্দর আচরণ করবে। হে উপস্থিতি, মুমিনেরা পরস্পর ভাই আর তারা সকলে মিলে এক অখণ্ড মুসলিম ভাতৃসমাজ। এক ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতি রেখে ভক্ষণ করবে না, তোমরা একে অপরের ওপর জুলুম করবে না। হে মানুষেরা, শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে, বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সমর্থ হবে না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে ও তার অনুসারী হবে না। তোমরা আল্লাহর বন্দেগি করবে, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। সাবধান, তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পরবে তাদেরকেও সেভাবে পড়তে দেবে। হে লোক সকল, আমি কি তোমাদের নিকট আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিয়েছি? আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, সেদিন তোমরা কি সাক্ষ্য দেবে? হে আল্লাহ তাআলা, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মিরাস নির্দিষ্টভাবে বণ্টন করে দিয়েছেন, তার থেকে কম বেশি করবে না। সাবধান, সম্পদের তিন ভাগের এক অংশের চেয়ে অতিরিক্ত কোনো ওসিয়ত বৈধ নয়। সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই সন্তান হবে। ব্যভিচারের শাস্তি হচ্ছে পস্তরাঘাত। যে সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, তাদের উপর আল্লাহ তাআলা ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ, এবং তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হবে না। হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে যেন কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ না করো, কেননা আমি আল্লাহর আজাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না।
তোমাদের দেখেই লোকেরা আমল করে থাকবে। মনে রেখো, সকলকে একদিন আল্লাহ তাআলার নিকট হাজির হতে হবে, সেদিন তিনি প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন। তোমরা আমার পরে গোমরাহিত লিপ্ত হবে না, পরস্পর হানাহানিতে মেতে উঠবে না। আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার সাথে ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে। হে মানুষেরা, আমি নিঃসন্দেহে একজন মানুষ, আমাকেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি রাসুলের সুন্নাহ। হে মানব মণ্ডলী, তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো, যদিও তিনি হাফস্বীকৃত দাস হন। যতদিন পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন, ততদিন অবশ্যই তার কথা শুনবে, তার নির্দেশ মানবে ও তার প্রতি আনুগত্য করবে। আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবে, তখন থেকে তার কথাও শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না। সাবধান, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে। আমি কি তোমাদের নিকট আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? হে উপস্থিতি, অনুপস্থিতদের কাছে আমারই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কেউ এ নসিহতের ওপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।